আমার কাছে আছে ভিভো নতুন ডিভাইস ভিভো V23 Pro, যেটা কিনা সর্বপ্রথম কালার চেঞ্জিং সিস্টেম থাকছে, কার্ভ ডিসপ্লে থাকছে, সেলফি ক্যামেরাটা অনেকটাই ক্লিয়ার থাকছে এবং আদার্স ফিচার্সগুলোও অনেকটাই কিন্তু বেটার থাকছে। তো আজ আমি এই ডিভাইসটির আনবক্সিং করব, তার পাশাপাশি একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব, ডিভাইসটি কেমন হবে আপনাদের জন্য এবং বাংলাদেশে গেলে দামটাও কত হবে সেটাও আপনাদের তুলে ধরব। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই কিন্তু আপনারা দেখতে থাকুন। এবং এখানে দেখতেই পাচ্ছেন ভিভো V23 Pro লেখা আছে এবং ব্যাক সাইডে কিছু হাইলাইট ফিচার্স আছে যেগুলো আপনি পড়তেও পারেন। তো চলুন বক্সটি ওপেন করে দেখা যাক এই বক্সের মধ্যে ভিভো আমাদেরকে কী কী প্রোভাইড করছে। তো চলুন বক্সটি খোলার সঙ্গে সঙ্গে এখানে ডিভাইসটি থাকছে, যে লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই ক্লিয়ার। এটাকে এখন আমি সাইডের দিকে রেখে দিচ্ছি। তার পাশাপাশি এখানে MI-এর কার্ডটাও থাকছে, যেটা দেখতেই পাচ্ছেন এখানে কার্ড থাকছে, এটাকেও সাইডের দিকে রেখে দিচ্ছি এবং টিপিউ কেস যার কোয়ালিটি ঠিকঠাক থাকছে। তার পাশাপাশি কিছু কাগজপত্র থাকছে, যেটা কিনা কেউ পড়ে না, আমারও কোনো পড়ারই দরকার নেই, তো এটাকেও সাইডের দিকে রেখে দিচ্ছি। এবং কিছু স্টিকার কিন্তু এখানে ভিভোর বক্সের মধ্যে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি 44 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা কিনা সর্বপ্রথম 44 ওয়াটের অ্যাডাপ্টার এই ডিভাইসটির মধ্যে প্রোভাইড করছে, যেটা একটি ভালো বিষয়। তার পাশাপাশি এখানে হেডফোনটা থাকছে, অর্থাৎ ইয়ারফোনটা কিন্তু এখানে প্রোভাইড করছে। ভিভো সবসময় ইয়ারফোন প্রোভাইড করে, এখানেও থাকছে, কিন্তু এখানে 3.5mm জ্যাকটা থাকছে না বলে এখানে দেখতেই পাচ্ছেন। এখানে টাইপ সি থেকে 3.5mm হেডফোন জ্যাকের কেবলটাও থাকছে, সিম রিজেক্টার পিনটাও এখানে থাকছে, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এবং টাইপ সি কেবলটাও কিন্তু এখানে প্রোভাইড করছে। তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট। সবার প্রথমে ডিজাইনের দিকে যাওয়া যাক। তো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার লুকের ডিজাইন কিন্তু এখানে ভিভো প্রোভাইড করছে। কালারটা কীরকম চেঞ্জ হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আপনি যদি আরও রোদের দিকে যান তাহলে আরও ভালোভাবে বুঝতেই পারবেন কালারটা কীভাবে চেঞ্জ করে। এবং যে ব্যাকসাইডে যে ক্যামেরার মডেলটাও দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার এখানে কিন্তু প্রোভাইড করছে। ব্যাকসাইডে 3টে ক্যামেরা সেটআপ এখানে প্রোভাইড করছে এবং ব্যাকসাইডে কিন্তু প্লাস্টিক বডিই থাকছে, তো এখানে গ্লাস বডি থাকলে আরও অনেকটাই বেটার হতো। রাইট সাইডে এখানে পাওয়ার বাটন থাকছে, তার পাশাপাশি ভলিউম আফগান বাটামটাও এখানে থাকছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাইট সাইডের ওপর দিকে এখানে ভলিউম আফগান বাটামটাও থাকছে। নিচের দিকে গেলে এখানে থাকছে স্পিকারটি, যেটা দেখতেই পাচ্ছেন, এবং টাইপ সি চার্জিং পোর্ট থাকছে, এবং তার পাশাপাশি এখানে সিম স্লটটাও কিন্তু এখানে ইউজ করেছে। তো দেখে নেওয়া যাক এখানে কী সিম স্লটটা এখানে ভিভো আমাদেরকে দিয়েছে। তো ওপেন করে দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ড ডিভাইসের মধ্যে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না। এবং এই সাইডে কিন্তু কিছুই থাকছে না, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অপরদিকে এখানে যে ফটোগ্রাফ লেখা আছে, তার পাশাপাশি এখানে একটি সেকেন্ডারি মাইক্রোফোন থাকছে, এর ওয়েটটাও তত বেশি নয়, 3D কার্ভ ডিসপ্লে থাকছে ডিভাইসের মধ্যে, সেই জন্য 7.6mm থিকনেস থাকছে, 171 গ্রাম এটার ওয়েট থাকছে, তত ওয়েট নয়, একটা হালকা ডিভাইস, অবশ্যই হাতে নিলে একটা ভালো ফিল্ড দেবে। আপনি যদি ডিভাইসটিকে হাতে নিয়ে ইউজ করেন আপনাকে ভারী ফিল্ড দেবে না, একটা ভালো ফিল্ড আপনি ডিভাইসটির কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। তো ওভারঅল ডিজাইনটা কিন্তু ক্লিয়ার থাকছে। ডিসপ্লের দিকে যেতে গেলে এখান যে ডিসপ্লেকে প্রোভাইড করছে অনেকটাই বেটার, 6.56 ইঞ্চ Full HD+ রেজুলেশনে অ্যামোলেড ডিসপ্লেকে ডিভাইসের মধ্যে প্রোভাইড করছে, যেটা এখানে কার্ভ ডিসপ্লেটির সঙ্গে আপনারা এটা পেয়ে যাবেন, একটি ভালো বিষয়। কার্ভ ডিসপ্লে এখানে থাকছে, বেজেলস নিচের চেনটি অনেকটাই কিন্তু ছোটো থাকছে, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, বেজেলস নিচের চেনটি থাকছে না বললেও বলা যেতে পারে। এবং এখানে কিন্তু ডুয়েল পাঞ্চল সেলফি ক্যামেরা থাকছে, সেই জন্য ওয়াটারড্রপ নচের সঙ্গে কিন্তু আপনারা ডিসপ্লেটা পেয়ে যাবেন, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আরও বেটার বেটার ফিচার্স কিন্তু এই ডিভাইসটির ডিসপ্লের মধ্যে কিন্তু প্রোভাইড করেছে। এখানে থাকছে কিন্তু 90Hz রিফ্রেশ রেট, যেটা কিন্তু একটি ভালো বিষয়, 90Hz রিফ্রেশ রেটটাও এখানে প্রোভাইড করছে। তার পাশাপাশি এখানে থাকছে HDR10+ সাপোর্ট, যেটা আরও ভালো বিষয়। আপনি ডিভাইসের মধ্যে ভিডিও মুভি যদি দেখতে চান অনেকটা বেটারভাবে ডিভাইসের মধ্যে ভিডিও কোয়ালিটিটাও পেয়ে যাবেন, যেটা সবসময় ভিভো ভালো কাজ করে থাকে, এখানেও করেছে। 1300 nit ব্রাইটনেসটাও থাকবে ডিভাইসের মধ্যে, বুঝতেই পাচ্ছেন আউটডোরে নিয়ে গিয়ে ইউজ করলেও কোনো ক্রুটি পাবেন না এই ডিভাইসের মধ্যে থেকে। পারফরমেন্সের দিকে যেতে গেলে এখানে FantasOS 12 আপডেট থাকছে এবং Android 12 আপডেট থাকছে, যেটা একটি ভালো বিষয়। নিউ ভার্সনস এখানে ডিভাইসটির মধ্যে প্রোভাইড করছে। ভিভো সবসময় নতুন ফিচার্স প্রোভাইড করে, এইবারও তারা নতুন ফিচার্স প্রোভাইড করছে এবং ফ্রি ইনস্টল কিছু অ্যাপসও আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে এগুলোকেও আনইনস্টলও করতে পারেন। তো তার পাশাপাশি ডিভাইসের মধ্যে থাকছে মিডিয়াটেক Diamond City 1200 চিপসেট, যেটা কিনা একটি পাওয়ারফুল চিপসেট, এবং মিডিয়াটেকের পাওয়ারফুল চিপসেট বুঝতেই পাচ্ছেন 6MA
6NM চিপসেট আপনার ফেভারিট যে কোনো গেম খেলতে চান ভালোভাবে গ্রাফিক্সের মধ্যে গেমটা প্লে করতে পারবেন। 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ থাকছে, 12GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজটাও আপনারা এই গ্রাফিক্সের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি গ্রাফিক্সের ক্যামেরার দিকে গেলে সেলফিতে ডুয়েল সেলফি ক্যামেরা, 50MP মেন সেন্সার এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা একটি ভালো বিষয়। এবং ব্যাকে 108MP মেন সেন্সার এখানে প্রোভাইড করেছে, তার পাশাপাশি এখানে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও ডিভাইসের মধ্যে প্রোভাইড করেছে এবং এখানে 2MP একটি মাইক্রো লেন্সও প্রোভাইড করছে। ক্যামেরা কোয়ালিটি অসাধারণ থাকবে, ভিভো ডিভাইস তার উপরে এইরকম ক্যামেরা প্রোভাইড করছে মানে বুঝতেই পারছেন ক্যামেরা কোয়ালিটিটা কতটা বেটার থাকবে ডিভাইসের মধ্যে। আপনি বুকে ভিডিওটাও নিতে পারবেন ডিভাইসের মধ্যে এবং আদার্স অন্যান্য বেটার ফিচার্সও এই ডিভাইসের ক্যামেরার মধ্যে প্রোভাইড করছে। আপনারা যদি দেখতে চান এই ডিভাইসের ডিটেলস ক্যামেরার রিভিউ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আপনারা 4K 60fps ভিডিও রেকর্ডিং শ্যুটটাও করতে পারবেন ব্যাকসাইডে, যেটা একটি ভালো বিষয়। ক্যামেরা কোয়ালিটি সুপার থাকছে ডিভাইসের মধ্যে। এবং ব্যাটারি দিকে যেতে গেলে এখানে থাকছে 4300mAh পাওয়ারফুল ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জার থাকছে, ডিভাইসকে অল্প সময়ের মধ্যে চার্জও করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিভো V23 Pro-র আনবক্সিং এবং একটি রিভিউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের ভিডিও এতটাই।